সন্ধ্যা আপনাদের সাথে আছি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় শ্রদ্ধাঞ্জলি এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী শান্তা জাহানের সঙ্গে আলাপচারিতা শুরুতেই আগামীকাল ঢাকায় আগামীকাল ঢাকায় জানিয়ে দিচ্ছি নাট্যোৎসব ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও নাট মণ্ডলে অনুষ্ঠিত হচ্ছে ১৪তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০১৯ উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটক প্রদর্শিত হচ্ছে নাট্যোৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে ডক্টর ফরিদা জামানের একক চিত্রকলা প্রদর্শনী ফর দ্য লাভ অফ কান্ট্রি সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬টা এই সময় প্রদর্শনী চলবে ১১ নভেম্বর পর্যন্ত এবার শ্রদ্ধাঞ্জলি আজ ৯ই ডিসেম্বর মহিষী নারী বেগম রোকেয়ার জন্মদিন নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দে জন্মগ্রহণ করেন বাল্যবিয়ে যৌতুক পণ প্রথা ধর্মের অপব্যাখ্যা সহ নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন মতিচুর সুলতানার স্বপ্ন পদরাগ অবরোধ বাসিনী ইত্যাদি কালজয়ী গ্রন্থে ক্ষুরধার লেখনীর মাধ্যমে রাষ্ট্র সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন মহিষী নারী তিনি ১৯৩২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আজ আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির অনুষ্ঠান মালা রাতের আয়োজনে সন্ধ্যা ৬:৪৫ থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি রাত ৮:২০ থাকছে ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে কোথায় যাব এখন সেটা তো বলবে আমাকে এত প্রশ্ন কেন করো তুমি তোমার তো উচিত পৃথিবীর যে কোনো প্রান্তে আমি তোমাকে যেখানে নিয়ে যাই সেখানে যাবার জন্য সদা উন্মুক্ত থাকা সেটা আছে ঠিক আছে কিন্তু দেখো বিষয়টা হচ্ছে যে কোথায় যাচ্ছি সেটা প্রিপারেশনের বিষয় আছে না আহা বললে তো বলেই ফেললাম তখন কি সারপ্রাইজ থাকবে অনেক বড় বড় সারপ্রাইজের জন্য তোমাকে অলওয়েজ রেডি থাকতে রাত ৯টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান ১৩ নং বোর্ডিং রাত ৯:৪০ থাকছে ধারাবাহিক নাটক রূপ আশ্চর্য তুমি তো লাস্ট টাইম এমন কিছুই বলনি তুমি আমাকে বলেছো যে তুমি বেড়াতে আসছো একটা ট্রাভেল লগ শুট করবে তেমন কিছুই না আমি জানি যে তোমাকে ওভার ফোন কোনো প্রজেক্টের জন্য প্রপোজাল দিলে তুমি কিছুতেই রাজি হবে না তুমি ডিনাই করবে কিন্তু সামনাসামনি যদি তোমার সাথে আমি কথা বলতে পারি তোমাকে আমি 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 প্রিটি কনফিডেন্ট যে তোমাকে কনভিন্স করতে পারবই পারবো আই নো ইউ এখন যে রিয়া তাকে তুমি চেনো না রাত ১১:৩০ থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী শান্তা জাহান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো খুব ভালো আছি এত সুন্দর মিষ্টি মেয়েটা কেমন আছে মিষ্টি মেয়েটা আসলে অলওয়েজ ভালো থাকে বিকজ মিষ্টি দেখবে খুব সহজে নষ্টও হয় না একদম আর সবসময় আমি হাসি খুশি দেখি এটা কারণটা কি এটার কারণটা হচ্ছে আমি বিশ্বাস করি হাসি দিয়ে পৃথিবীকে জয় করা যায় খুব সুন্দর কথা দিয়ে আজকের আড্ডাটা স্টার্ট করলাম নিশ্চয়ই পুরো আড্ডাটা অনেক অনেক মজার হবে আচ্ছা আজকে তো আমাদের মহিষী নারী বেগম রোকেয়ার জন্মদিন আমাদের বেগম রোকেয়া সুফিয়া কামালের মতো যারা কিংবদন্তী যারা মহিষী নারী আছেন তাদের মতো করে এখন যদি আমরা চিন্তা করি আজকে ২০১৯ সালে এসে আমাদের গণমাধ্যম কর্মীরা নারীরা নারীর ক্ষমতায়ন কীভাবে হচ্ছে এবং কেমন আছে কারণ আপনি একজন নারী আমি একজন নারী এই প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই প্রথমেই যার কথাটি বললে আমাদের মহিষী নারী বেগম রোকেয়া
আমি বলতে চাই, ছোটবেলায় নিশ্চয়ই তুমিও পড়েছো পাঠ্য বইয়ে আমাদের একটা লেসন আছে যেখানে বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে লেখা আছে, তার স্ট্রাগলিং লাইফ, কী করে বিয়ে হয়ে যাওয়ার পরেও সে পড়াশোনা করেছে। তো ছোটবেলায় আসলে ভাবিনি যে জীবন কতটা কঠিন হতে পারে, কিন্তু তার ওই গল্প বা তার জীবনী পড়ে ধরেই নিয়েছিলাম যে একজন নারীকে আসলে এতটাই শক্তিশালী হতে হয় যে মানসিকভাবে কখনো ভেঙে পড়লে চলবে না। আর বর্তমান সময়ের নারীরা কিন্তু অনেক বেশি মানসিকভাবে শক্তিশালী, এটার কারণ হচ্ছে অনেক বৈরী আবহাওয়া, বৈরী পরিবেশ, পারিবারিক, পারিপার্শ্বিক, সামাজিক অনেক কিছু পেরিয়ে তাদেরকে এগিয়ে আসতে হয়। আর গণমাধ্যমের কথা যেটি বললে, সেটি হচ্ছে নারীদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে অনেক সহজ আমি বলবো তা না, অনেক বন্ধুর পথ পেরিয়ে তাকে আসতে হয় আমাদের এই চ্যালেঞ্জিং একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে গণমাধ্যম। তো আমরা তো এন্টারটেনমেন্টে আছি, তুমি গান নিয়ে হয়তো কাজ করছো, যে কোনো সেলিব্রিটি নিয়ে কথা বলছো, যারা নিউজ নিয়ে কাজ করছে তাদেরকে তো আরও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো একটা জিনিস বলতে চাই যে যেহেতু অনেক বন্ধুর পথ পেরিয়ে আসতে হয় এবং প্রত্যেকটা মিস্টেক এবং প্রত্যেকটা কঠিন অবস্থা মানুষকে নতুন করে শেখায়, নতুন করে পথ চলতে অনুপ্রাণিত করে যারা মানসিকভাবে একটু শক্ত। আবার অনেকে রয়েছেন খুবই সফট থাকেন, ইমোশনাল থাকেন, তারা কিন্তু কষ্ট পেতে পেতে বা বাধা পেরোতে পেরোতে শিখে যায় কী করে আসলে তাকে টিকে থাকতে হবে। তো সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জিং প্ল্যাটফর্মে কাজ করা খুব একটা বেশি সহজ না নারীদের জন্য, কিন্তু তারপরেও আমি বলবো যে সুখের বিষয় যে আমরা নারীরাই কিন্তু এখানে লিড করছি, তাতে বোঝা যায় যে নারীদের অবস্থান কিন্তু একদমই নড়বড়ে নয়, অনেক শক্ত অবস্থানে আছে। দর্শকরা যখন আমাদেরকে অনেয়ারে দেখেন তখন তো ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন নারীদেরকে, আবার পর্দার পেছনে যারা কাজ করেন এবং সামনেও কাজ করেন, যেমন মুন্নি সাহার মতো গণমাধ্যম কর্মী আছেন আমাদের যাদেরকে সবাই চেনেন, আপনাকেও সবাই চেনেন, তারকা বলে কথা। তো এই যে কাজ করতে যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় ছোট ছোট, এবং মিডিয়ার জায়গাটা আসলে ভীষণ রকমের সফিস্টিকেটেড আমরা বলি, সেটা কিরকম একটু যদি। এই যে বললে যে স্ক্রিনে দেখে দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে, বিষয়টা সত্য, আবার একই সাথে কিন্তু তাদের যদি মন্দ লাগাটা কাজ করে সেটাও খুব দ্রুত এখন জানিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একদম, লাইক তুমি আজকে কোনো কারণে একটু অসুস্থ কিন্তু তোমাকে কাজ করে যেতে হচ্ছে, বিকজ আমাদের কিন্তু একটা কথা খুবই প্রচলিত এবং এটাই সত্য যে শো মাস্ট গো অন। সো তুমি অসুস্থ, সুস্থ অথবা তোমার ব্যাক স্ক্রিনে কি হয়ে যাচ্ছে সেটা কিন্তু দর্শক বিচার করবে না, রাইট? সো অবশ্যই অনেক ভালো লাগে। আর আমাদের লেজেন্ড যারা রয়েছেন বর্তমান সময়ে, তাদের মধ্যে একজনের নাম তুমি বললে মুন্নি সাহা, আরও এরকম অনেকেই রয়েছেন যাদেরকে দেখে আসলে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করা কিন্তু শুরু করেছি। শুরুর দিকটা হয়তো ডিফারেন্ট আঙ্গিকে ছিল, আমিও নিউজ দিয়ে শুরু করতে চেয়েছিলাম, বাট পরবর্তীতে আমি জড়িয়ে গেছি কালচারাল সেক্টরে। এটা আসলে ভালো লাগা, মন্দ লাগা এবং সব কিছু মিলিয়ে সহযোগিতা কতটুকু ছিল বা ওই সেক্টরটাতে কাজ করতে হলে যে পরিমাণ চ্যালেঞ্জ নিতে হয়, যে পরিমাণ সময় দিতে হবে, সেটাকে আমি কতটা মেনে নিতে পারবো, কতটা কন্টিনিউ করতে পারবো, তার উপরে কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে। এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট যে নিউজ দিয়ে শুরু করার ইচ্ছা ছিল শান্তা জাহানের, কিন্তু পরবর্তীতে হয়ে গেছেন প্রোগ্রাম অ্যাঙ্কার। নট অনলি অ্যাকচুয়ালি নিউজ রিডার, আমি চেয়েছিলাম একজন মাঠ কর্মী হতে যে কিনা হচ্ছে রিপোর্ট করবে এবং রিপোর্ট করে এসে তারপরে আবার খুব চটজলদি মেকআপ নিয়ে আর খুব একটা বেশি টেনশন থাকবে না, গ্ল্যামারাস আর নন গ্ল্যামারাস যে কোনো আঙ্গিকে আমি বসে নিউজটা হচ্ছে আমার যারা ভিউয়ার্স থাকবে তাদের কাছে পৌঁছাতে পারবো না, সেই জায়গাটা থেকে একেবারেই অন স্ক্রিনে তারকা বনে যাওয়া যাকে বলে। তো মানে এটা আসলে মানে বিড়ম্বনা কতটুকু এবং ভালো লাগে কতটুকু? আচ্ছা, প্রথমত বলি আমি আসলে নিজেকে কখনোই তারকা হিসেবে দেখি না এবং আমি জানি না আমি আসলে তারকা কি না, কিন্তু আমি কখনো তারকা হতে চাইনি এবং হতে চাইও না। আমি সবসময় যেটা চেয়েছি সেটা হচ্ছে আমাকে যারা দেখছেন তারা যেন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন, তো এই জন্য সুন্দর করে কথা বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর দর্শক যারা রয়েছেন তাদের মন বোঝা কিন্তু খুব দায়, ঠিক আছে? কারণ তুমি যখন ক্যামেরার সাথে কথা বলছো তখন তো দর্শকরা তুমি দেখতে পাচ্ছ না, এটার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে স্টেজ, তুমি দর্শকের সাথে সরাসরি কানেক্টিভিটি তৈরি করতে পারছো। কিন্তু তারকা খ্যাতির বিড়ম্বনা বলে আসলে কিছু নেই, তুমি যদি তোমার দর্শককে মন উজাড় করে ভালোবাসতে পারো অবশ্যই সম্পূর্ণ ভালোবাসাটুকু তোমার জন্য থাকবে, বরং সে তোমাকে দ্বিগুণ দেবে।
তুমি হয়তো তার জন্য একটু কষ্ট করে দাঁড়িয়ে দুটো মিনিট একটা সেলফি তুলবে, কিন্তু সেই সেলফির বিনিময়ে সে তোমাকে সারা জীবন ভালোবাসবে। আচ্ছা, এই যে দর্শকদের কাছ থেকে ভালো লাগা, ভালোবাসা পাওয়াটা, সেটা কি টিভি উপস্থাপক হিসেবে শুরু হয়েছিল নাকি সেই সরাসরি ইভেন্টস বা স্টেজ শো করতে গিয়ে হয়েছে? না, একদমই তা নয়। অবশ্যই টেলিভিশন মাধ্যম থেকেই আমার শুরুটা হয়েছে, এবং আমি বলবো যে টেলিভিশন মিডিয়ার যারা রয়েছেন, আজকে আমি এনটিভিতে রয়েছি, অবশ্যই এনটিভি এখনও আমাকে যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, আমি তোমার সাথে কথা বলছি, শুভ সন্ধ্যায় আমাকে মানুষ দেখতে পাচ্ছে, এটাও কিন্তু আমার জন্য একটা মাইলেজ যোগ করলো, এবং এনটিভির মতন অন্যান্য চ্যানেলগুলোই কিন্তু আমাদেরকে সেই সুযোগটা করে দেয়। এই জন্যই দর্শকরা আমাদেরকে চেনেন, যখন আমরা স্টেজে যেয়ে দাঁড়াই তখন তারা আমাদেরকে প্রথমত হয়তো নামটাও সেভাবে করে জানেন না, কিন্তু সে যে আমাকে দেখেছেন সেটা মনে রেখেই চিন্তা করেন, আচ্ছা এই আপুকে তো আমি এনটিভিতে দেখেছিলাম, এই আপু তো শুভ সন্ধ্যার গেস্ট ছিল, তখন কিন্তু সে আগ্রহী হয়ে আমার নামটা আরও কাছে থেকে জানতে আসে, এবং এভাবে করেই কিন্তু আসলে দর্শকপ্রিয়তা বাড়ে। কারণ অনেকেই রয়েছে, আমি স্ট্রেট বলতে চাই যে স্টেজে অনেকেই কাজ করেন, হয়তো টেলিভিশনে সেভাবে নিয়মিত না, তারা কিন্তু স্টেজেই থেকে যায়, তারা তারকা খ্যাতি অথবা সেলিব্রিটি স্টারডম এই বিষয়গুলো তাদের কাছে খুব কম যায়, কম পৌঁছতে পারে, কারণ এটাই সবচেয়ে বড় সত্য কথা, টেলিভিশন মাধ্যম হচ্ছে একজন আর্টিস্টকে তৈরি করার প্রধান মাধ্যম। আচ্ছা, আপনি তো অনেক চ্যানেলে উপস্থাপনা করেছেন, অনেক ধরনের প্রোগ্রামে উপস্থাপনা করেছেন, তো যখন স্টেজে শো করতে যান, ইভেন্টে আপনি উপস্থাপনা করেন, তখন কি দর্শকদের সাথে সরাসরি সেই কানেক্টিভিটিতে থাকে যে আপু আপনাকে ওই জায়গায় দেখেছিলাম এরকম ভালো লেগেছিল, বা এই জায়গাটা এরকম লেগেছিল, এই ধরনের অভিজ্ঞতা হয় কিনা? প্রচুর হয়, এবং তখন খুবই ভালো লাগে। আর স্টেজটা হচ্ছে কি, আমরা তো যেমন একটা সেটে যখন কাজ করতে যাই, একটা ফ্রেমের মধ্যে আমাকে বন্দী থাকতে হয়, আমি খুব ইচ্ছা করলে মুভ করতে পারবো না, এখন আমার পক্ষে হাঁটা সম্ভব নয়। আর স্টেজ হচ্ছে তোমার জন্য একটা উন্মুক্ত মঞ্চ, যেখানে তুমি তোমার ইচ্ছে মতো অভিনয় করতে পারবে। আমার মনে হয় উপস্থাপনাটা হচ্ছে এমন একটা মানে অভিনয়ের জায়গা যেখানে তোমাকে সব কিছু জানতে হবে, তোমাকে কথা জানতে হবে, গান জানতে হবে, যদি গাইতেও না পারো গান বুঝতে হবে, এবং পাশাপাশি তোমার হয়তো কোনো কারণে ভালো লাগছে না, অথবা কোনো একজন দর্শক তোমাকে খুব বাজে মন্তব্য করছেন, কিন্তু সেটা কেউ ইগনোর করে কী করে তার মনটা জয় করা যায়, সেই জায়গাটাকে আসলে তৈরি করার জায়গা হচ্ছে মঞ্চ। এটা কিন্তু আমি আজকে শুভ সন্ধ্যায় আপনার কাছ থেকে শিখলাম, আসলে একদম সত্য। ভালো উপস্থাপক হতে গেলে আসলে কী কী বিষয় খুব মাথায় রাখা জরুরি? কাজ করতে গিয়ে তো অনেক সময় অনেক গতানুগতিক শোতে উপস্থাপনা করেছেন যেটা হয়তো বা মনের মতো হয়নি, কিন্তু একটা স্টেজে যাওয়ার পর যখন উপস্থাপনা করতে গেলেন এবং মনের মতো একটা শো পেলেন, সেটি আসলে কোন ধরনের শো ছিল? এটা খুব ভালো একটা প্রসঙ্গে তুমি কথা বলেছো, যে গতানুগতিক অনেক কাজই হয়তো করতে হয়েছে। আমরা যখন শুরুটা করি তখন চোখে অনেক স্বপ্ন থাকে, এবং প্রথম দিককার স্বপ্ন হচ্ছে এটাই যে আমাকে কত বেশি অনিয়ারে দেখা যাবে, এটা সবাই চায়। একটা দিন মিস গেলো মনে হয় ইস আমাকে আজকে দেখা গেল না, হয়তো সিনিয়র একজনকে দেখে আমি মনে মনে ভাবছি তার মতো এরকম একটা শো আমি কী করে করব, অথবা খুব পছন্দের একজন মানুষের সাথে হয়তো সে বসে আছেন, যার সাথে বসার সুযোগ এখনও আমার হয়নি, হয়তো আমি অপেক্ষায় আছি যে এমন একটা সুযোগ আমার হবে। তবে সেই সুযোগটা তৈরি করার জন্য নিজের পরিচয়টাকে জানান দেওয়া আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট, তো ওটার জন্য আসলে অনেক কিছু করতে হয়, এবং পাশাপাশি আমরা যখন কাজ করা শুরু করি আমাদের অনেক সিনিয়র ভাই থাকেন, অনেক পরিচিত ভাই থাকেন, যাদের হাত ধরেই কিন্তু আমাদেরকে আসলে এক একটা কাজের সাথে ইনভলভ হতে হয়। আমি অবশ্য আমাদের ডিরেক্টর এবং প্রোডিউসারদের কথা বলছি, যারা হচ্ছে টেলিভিশন প্রোডিউসিং করেন এবং পর্দার পেছনে কাজ করেন, তাদেরকে আমরা দেখি না। অনেক সময় আছে তারা হয়তো জানে যে কাজটা ছোট, বাট আমাকে সে জানিয়েই বলছে যে শান্তা এই কাজটা ছোট, কিন্তু এটা করলে তোমার পরবর্তীতে আরেকটা স্টেপ তুমি এগিয়ে গেলে যে ভালো একটা কাজের জন্য তোমার অফার আসতে পারে, এবং এটাই সত্য। এভাবে করেই কিন্তু কাজ করা শুরু হয়েছে, আর এখন হ্যাঁ একটু বেছে কাজ করছি, আর পাশাপাশি আমি স্টেজ নিয়ে আসলে খুব বেশি ব্যস্ত থাকি। টেলিভিশনে কাজ করাটা আমার মনে হয় যে কমিটমেন্টের বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আমি আজকেও করার চেষ্টা করেছি যে অন টাইমে উপস্থিত থাকা। তো অনেক সময় যেটা হয় কিছু কাজ ইচ্ছে থাকলেও করতে পারি না ব্যস্ত শিডিউলের কারণে, রাইট, হয়তো আমার মনে হয় যে এই সময়টাতে আমি মানে উপস্থিত হতে পারবো না, তো আমার জন্য পুরো প্রোডাকশনের মানুষ বসে থাকবেন, চিন্তিত থাকবেন, অথবা একজন গেস্ট আছেন যাকে হয়তো আমার জন্য বসে অপেক্ষা করতে হবে, সেই ধরনের কাজগুলো এখন ইচ্ছে থাকলেও বাদ দিতে হয়, আর
একটু গতানুগতিকতার বাইরে যেয়ে কাজ করতে চাই ভিন্নভাবে। সবসময় তো আপনার এই সাইডটাতে বসতে হয় এবং ইন্টারভিউ করতে হয় সামনে যে আজকে আপনি গেস্ট হিসেবে আছেন, আমিও আপনার মানে ইন্টারভিউ করছি। তো যখন বড় কোনো গেস্ট মানে এরকম একজন গেস্ট যাকে দেখলেই মনে হয় যে আরে এটা তো আমার স্বপ্ন ছিল, আমি তো চেয়েছিলাম তার সাথে আড্ডা দেবো, তার সাথে কথা বলবো, সেরকম কাউকে যখন ইন্টারভিউ করতে হয়েছে তখন কেমন অভিজ্ঞতা হয়েছে? সে কথা আর বলো না, মানে এটা আমার লাইফের অনেক বড় একটা প্রাপ্তি যে আল্লাহর অশেষ রহমত আমি বাংলাদেশের অন্যতম সব কিংবদন্তি যারা রয়েছেন, যারা বড় বড় স্টার রয়েছেন, সবার সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং সরাসরি সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এখন, কিন্তু এটা তো প্রথম দিকে ছিল না, একদমই নতুন ছিলাম, সবার সাথে পরিচিত হতেও সময় লেগেছে। আমার মনে আছে যে প্রথম দিক তাতে যখন আমার বড় বড় কাজগুলো আসতে থাকলো তখন আমি সব কিছু বাদ দিয়ে দিতাম, লাইক হচ্ছে তাকে নিয়ে স্টাডি করতে হবে, তার সম্পর্কে জানতে হবে, হয়তো ডিউরেশন খুবই কম 15-20 মিনিট অথবা হাফ অ্যান আওয়ার, কিন্তু তারপরেও মনে হতো যে না তার সম্পর্কে আমি পুরোটা জেনে যাই, হয়তো এমন কোনো একটা প্রসঙ্গ আসবে যেটা সম্পর্কে আমি জানি না তো আমি বলতে পারবো না। সৈয়দ আব্দুল হাদি স্যারের কথা বলতে পারি, তাকে আমার খুব পছন্দ, তো তার গান আমার অসম্ভব ভালো লাগে। তো এই অসম্ভব ভালো লাগে থেকে আমি যেটা করেছিলাম ওনার সাথে এভাবে ফেস টু ফেস বসে কথা বলছি, তো প্রোডাকশনের সবাই একটু থমথমে ভাব, চিন্তা করছে না হাদি স্যার এসেছেন, সাধারণত তার শিডিউল পাওয়া খুব টাফ। তো স্যারকে আমি কথা বলতে বলতে আমার নিজের আগ্রহ থেকেই কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে স্যার আপনি এত সুন্দর মুচকি হাসি দেন, সেই সাথে এত সুন্দর গলা, তো নায়ক তো আপনি হতেই পারতেন, কেন গায়ক হলেন? তো একটা সময় যে দেখেছি সে এত সুন্দরভাবে আমার প্রশ্নটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং হাসি দিয়ে উত্তরটা দিয়েছেন, বলে যে আসলে সত্যিই তুমি বলেছো, ওই সময়টাতে অনেক অফার ছিল নায়ক হওয়ার, কিন্তু ব্যস্ততার কারণেই শুধুমাত্র গায়কটা হয়েছে, তবে এখন মনে হয় নায়ক হলে বোধ হয় ভালোই করতাম। তো এই জায়গাগুলো তৈরি করে নিতে আসলে একটু সময় লাগে কিন্তু। আচ্ছা, যেই ঘটনাটি ঘটেছে সেটা তো আমরা শুনলাম, মজা পেলাম, কিন্তু যে ঘটনাটি ঘটেনি, ঘটতে পারতো, যে যদি তিনি সেটাকে স্বাভাবিকভাবে না নিতেন এবং রিয়্যাক্ট করতেন তখন আপনি কী করতেন? সম্ভাবনা খুব কম, বিকজ আমার মনে হয় আত্মবিশ্বাসী হওয়াটা একজন উপস্থাপকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সেই আত্মবিশ্বাসটা যখন আমার মাঝে তৈরি হয় তখনই আমি যে কোনো বড় শিল্পীর সাথে কথা বলার জন্য, মানে আমি খুব ছকে কে কথা বলি তা কিন্তু না, আমি খুবই তাল মিলিয়ে কথা বলি, তার মুড বুঝে, তার কথা বলার ধরন রয়েছে সেটা বুঝিয়ে আমাকে পরবর্তী কথায় যেতে হয়। আমি একটুখানি যোগ করি, সেটা হচ্ছে অনেক বেশি যে জরুরি বিষয় সেটা হচ্ছে প্রত্যুত পূর্ণমতিতা যেটা আপনার মধ্যে রয়েছে এবং আড্ডা দিতে দিতে বোঝার কোনো কারণ নেই, কারণ এটা আমরা অনেক আগের থেকেই বুঝি এবং জানি। আচ্ছা, অনেক তো গল্প হলো উপস্থাপনা নিয়ে, আমরা একটুখানি অভিনয় প্রসঙ্গ দিয়ে শেষ করবো, কারণ হচ্ছে আমি কিন্তু যখন দর্শকের সামনে বলছিলাম আজকে আমার মানে গেস্টকে তখন একটু জুড়ে দিয়েছিলাম যে আজকে একজন অভিনেত্রীও রয়েছে, তো অভিনয়ের জায়গাটা যদিও কম কাজ করা হয় তবু আসলে কি কি কাজ করা হচ্ছে সেটা একটু শুনি। অভিনয়ের জায়গাটা প্রথমে একটু ক্লিয়ার করতে চাই, যারা আসলে আজকে দেখবেন তার মাঝে অনেকে যদি নাটকের পরিচালক থাকেন তাহলে একটু রাগ করবেন, কারণ অভিনয়ের জায়গা থেকে আমি আসলে নিয়মিত নই, এটা সত্যি কথা, বাট নিয়মিত হওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু যেহেতু আমি আমার নিজেকে একজন উপস্থাপক হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, সেই জায়গা থেকে আমার জায়গাটাকে খুব স্ট্রংলি ধরে রাখার জন্যই আমি অভিনয়টা কম করি এখনও কি ধরতে গেলে প্রায় প্রতিদিনই কেউ না কেউ বলছেন নতুন করে কাজ করার জন্য, সুযোগটা আসলে হয় না। তুমি একজন উপস্থাপক, তুমি বোঝো যে আমাদের জায়গা থেকে কমিটমেন্টের গুরুত্বটা অনেক বেশি, তাই না? সময় মতো আমাদেরকে পৌঁছতে হবে, আর অভিনয় করতে গেলে অনেক সময় দিতে হয়, প্লাস অভিনয়টা অনেক বেশি আমি বলবো সাধনার, এবং দুটো জায়গা আসলে পুরোপুরি আলাদা, আলাদার জন্য বিষয়টা হচ্ছে কি তোমাকে অনেক সাধনা করে অভিনয় করতে হবে, মানে গতানুগতিক অভিনয় করলাম আমি যে করিনি তা কিন্তু না, করতে যেই বুঝেছি যে গতানুগতিক অভিনয় করা সেটা আসলে প্রয়োজনের সাপেক্ষে, অথবা দিন শেষে আমি কাজ করলাম টাকা নিয়ে বাড়ি ফিরলাম, সেটা মানুষের হৃদয়ে কতটা গেঁথে থাকবে সেটা হচ্ছে বিষয়। আর হ্যাঁ, আমার কিছু কাজ আছে যে কাজগুলোতে আমার নামটাই অনেক বেশি, হয়তো যেটা এখন খুব কমন একটা ওয়ার্ড ভাইরাল সেটা হয়তো হয়ে গেছে, সেটা হয়তো একটা
এজের ছেলে মেয়েদের কাছে, সবার কাছে কিন্তু গ্রহণযোগ্যতা আসেনি। তো যখন আমার কাজগুলো এসেছে একের পর এক, যখন আমি দেখেছি যে একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার খুব বেশি মিলে যাচ্ছে এবং সেই একই ধারার গল্প নিয়ে আমার কাছে আসছে, তখনই আমার মনে হয়েছে যে না, না করাটাই বেটার। তবে হ্যাঁ, অভিনয় আমি করতে চাই না তা কিন্তু না, অভিনয় আমি করতে চাই কিন্তু সময় সাপেক্ষে হয় না। অনেক সময় অনেক ভালো গল্প আসে, অনেক সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ হয়, কিন্তু আমার ডেট অথবা শিডিউলগুলো যদি আগে থেকে দেয়া থাকে সেক্ষেত্রে আমি নিশ্চয়ই, আমরা সেরকম ভালো কোনো কাজ, মনের মতো কাজ যখন শান্তা জাহানের কাছে আসবে সেটাও নিশ্চয়ই দর্শকরা আমরা দেখতে পাবো। এবং যখন একজন শিল্পী, একজন মানুষ ভালো কাজ করেন, ডেডিকেশন নিয়ে কাজ করেন, তখন কিন্তু তার কথার ছাপে এই বিষয়গুলো থাকে, যে বিষয়গুলো আজকে আড্ডার মধ্যে আমরা শুনতে পেলাম। অনেক ধন্যবাদ আপু, এত ব্যস্ত শিডিউলের মধ্যে সময় দিয়েছেন চমৎকার একটা আড্ডার জন্য, বিশেষভাবে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, আমার সবসময় দেখা হয় শুভ সন্ধ্যা, কারণ বাসায় থাকলে অ্যাটলিস্ট আমি ট্রাই করি আমাদের বাংলা টিভিগুলো দেখার জন্য। তো তোমার সাথে বসতে পেরে আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ এনটিভিকে এবং শুভ সন্ধ্যার সাথে যারা জড়িত কলাকুশলী রয়েছেন সবাইকে, আর বিশেষ করে এই সময়টার জন্য, মানে একটু শীত শীত পড়ে গেছে তো সবাই শীতটাকে উপভোগ করবে, এই শুভকামনা থাকলো। ধন্যবাদ তোমাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।